কনসার্টে আসলে এইসবের কারণে আমি আসতে চাই না, এই মারামারি ঝগড়া বিবাদ, কতজন আহত হইল। অ্যাকচুয়ালি ওর বাংলা গান শোনা হয় না, ও হচ্ছে তামিল ফ্যান। কনসার্টে আসলে এইসবের কারণে আমি আসতে চাই না, যে কিছু হইলেই এই মারামারি ঝগড়া বিবাদ এগুলো ভালো লাগে না। আসলে একটু আগে যেগুলো হলো, কতজন আহত হইলো, এটা করা দরকার ছিল না। যারা ঢুকতে চাচ্ছে অনেকেই টিকিট নাও পাইতে পারে, তারা আসলে কিছুটা এনজয় করতেই চাইতেছে, তাদেরকে ঢুকতে দিলে আর এত হইচইটা হইতো না। জিনিসটা আসলে অনেক খারাপ লাগছে, আমরা তো লিটারেলি অনেক শক হয়ে গেছি কি হলো হঠাৎ করে। আমরা ওদিকে যেয়ে একটু আশ্রয় নিলাম, আশ্রয় নিয়ে এখন মোটামুটি সিচুয়েশনটা এখন ঠান্ডা, এখন মেবি কিছু হবে না, মেবি এখন ঠিক আছে। আপুকে নিয়ে আসলেন সাথে করে, আপু কেমন লাগছে, এনজয় করতে পেরেছেন? হ্যাঁ, ভালো, অনেক সুন্দরভাবে এনজয় করতেছি। মেইন আশা হচ্ছে অহনা গান শোনার জন্য। নেস তাশরিফের হচ্ছে কুড়ে ঘরের কিছু গান আছে, ওর গানগুলো শোনার ওয়েট করতেছি। নিয়মিত গান শোনা হয় আপনার? অ্যাকচুয়ালি ওর বাংলা গান শোনা হয় না, ও হচ্ছে তামিল ফ্যান। হ্যাঁ, আমি বাংলা শুনি, ইংলিশ শুনি, হিন্দি সবই মিক্স। ইন্টারেস্ট বলতে আর কি ছোট থেকে আর কি মানে একটু ঢাক ঢোল বাজনা বেশি আমার ভালো লাগে, যেটাতে তামিলে বেশি আছে, যার কারণে তামিল সাউন্ডটা আমার বেশি পছন্দ।